হোয়াটসঅ্যাপ কি খবর, আজকে নিয়ে আসছি প্যানে বানানো 5 জনের হুজ্জুতি করা কেক। প্রথমে একটা পাত্রে আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে আছে। 5 জনের হুজ্জুতি করা কেক বলছি এই কারণে, কারণ আমরা এই কেকটা 5 জন মিলে বানিয়েছিলাম। মেন শেফ অবশ্য আমিই ছিলাম, বাট আমি 5টা হেল্পিং হ্যান্ড নিয়ে 5 জনে, হচ্ছে পঞ্চপাণ্ডব মিলে আমরা এই কেকটা বানিয়েছি। এখন কেকটা বিট করছে ঐশী। দেন এই ডিমটা খুব ভালো মতো বিট করে একটা ফোম টাইপের তৈরি করে নিতে হবে। হ্যান্ড হুইস্ক হলে সব থেকে ভালো হয়। আমার কাছে ইলেকট্রিক্যাল হুইস্ক ছিল না, দ্যাটস ওয়াই আমি হ্যান্ড হুইস্ক ইউজ করেছি। তাছাড়া ইলেকট্রিক্যাল হুইস্কে এটার রেজাল্ট সব থেকে ভালো আসে। তো আমি এখানে ধীরে ধীরে মিশিয়ে দিচ্ছি মোটামুটি 1/2 কাপের থেকে একটু বেশি পরিমাণে চিনি। চিনিটা এখানে মিষ্টিটা নিজের টেস্ট মতন দিতে হবে। সো ডিমটাকে ভালো মতো চিনির সাথে ফেটিয়ে নিয়ে একটা ফোম টাইপের তৈরি করে নিতে হবে। এখন এই ফোমটাকে ধরে রাখার জন্য আমি ইউজ করছি সামান্য পরিমাণের ভিনেগার, 1/4 চা চামচের মতন। জাস্ট এটা দিয়ে ভালো মতো মিক্সড করে আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। তেল দিতে হবে এখানে 1/4 কাপের মতন। দেন আবার মিক্স করতে শুরু হবে। এক একটা এক এক সময় এক একজন মিক্স করছে, মাঝে মাঝে আমি করছি, না হলে ঐশী করছে। ঐশী করে নাই, তারপরে সাকিবকে দিয়েও একটু মিক্স করে নিয়েছি, আর শাওন তো ছিলই। তো এরপরে আমি একটা চাল নিতে নিয়ে নিয়েছি 1/2 কাপের একটু বেশি ময়দা। তারপর ওখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন কর্নফ্লাওয়ার অ্যান্ড 1 চামচের মতন বেকিং পাউডার। তো এগুলো ভালো মতো দিয়ে আমি জাস্ট এটা একটা কুইকভাবে চেলে নিব। দেন সব ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো একসাথে মিক্স করে নিলে আমাদের কেক ফ্লাওয়ার রেডি। একটা চামচ দিয়ে জাস্ট করে আমি এটা মিক্স করে নিচ্ছি। এদিকে ঐশী, তৈশী আর সাকিব মিলে একটা কড়াইয়ের মধ্যে তেল মালিশ করছে। ঐশীর মতে এতটুকু তেল দিয়ে নাকি একটা পুরো ডিম ভাজি করে নেওয়া যায়, তাদের কেক বানানো সম্পর্কে কোনো আইডিয়াই নেই। তো যাই হোক, তেলটা মালিশ করার পরে একটা গোল করে কাটা কাগজ আমরা এই কড়াইয়ের মধ্যে বিছিয়ে দিব। এই কাজ করতেই তাদের এতক্ষণ টাইম লাগছে, আমার এদের কাছ থেকে খুব হাঁসফাঁস লাগতেছিল। যাই হোক, সাকিব আবার একটু তেল ঢেলে দিচ্ছে। তো এখন ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো আমরা ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি প্রথমে ইনগ্রিডিয়েন্টগুলো ঢেলে দিচ্ছি এবং ঐশী মিশিয়ে নিয়ে চেষ্টা করছে। পরে ওর কাজ আমার পছন্দ হচ্ছে না, ওর কাছ থেকে বাটি কেড়ে আমি আমার মিশাতে শুরু করছি। তো হঠাৎ করে তাদের মাথায় আসলো যে তারা চকলেট কেক খাবে, এই জন্য মাইক্রোওয়েভে জাস্ট খালি কয়েকটা চকলেট আমরা একটু গলিয়ে এটার সাথে মিশিয়ে দিয়েছি। তাহলেই তৈরি হয়ে গেছে চকলেট কেক। সো এটাকে আমি এখন ফ্রাই প্যানে ঢেলে নিচ্ছি। যে কোনো ধরনের ফ্রাই প্যান, কড়াই, হাঁড়ি, যেটা ইচ্ছা সেটাতেই ঢেলে নেওয়া যাবে। এটা এমন না যে ননস্টিক প্যান হতেই হবে, এমন কোনো কথা না। তো যাই হোক, এখন আমি চলে আসছি বেক করতে। প্রথমে চুলার আঁচটা একদম লোতে রেখে প্যানটা সরাসরি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। বসিয়ে এইভাবে রাখতে হবে ঠিক 5 মিনিট। 5 মিনিটের বেশি রাখলে কিন্তু পুড়ে যাবে। 5 মিনিট পর আমি নিচে আরেকটা তাওয়া দিয়ে এই প্যানটা উপরে বসিয়ে দিয়েছি। এভাবে রেখেছি মোটামুটি 15 মিনিট। এতটুকু টাইম বেক করতে হবে যাতে উপরে কোনো কাঁচা ভাব না থাকে। কেকটা কতটা সফট হয়েছে আমি একটু টিপে টিপে দেখে নিচ্ছি। কেকটা আসলে ভালো পরিমাণেই সফট হয়েছিল। সো কেকটার চারপাশটা ভালো মতে একটা কাঠি অথবা চামচ দিয়ে ছড়িয়ে নিয়ে জাস্ট ঢেলে উল্টে নিতে হবে। আমাদের কেকটা একটু বেশি টাইম চুলায় ছিল, দ্যাটস ওয়াই নিচে একটু লেগে গেছিল, এর জন্য তুলতে সমস্যা হচ্ছিল। বাট 20 মিনিট এটার জন্য এনাফ। সেটা উল্টানোর পরে এই অবস্থা। সো এই ছিল আজকের ভিডিও। আই হোপ ইউ লাইক দ্যাট। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।